স্বামী স্ত্রীতে যদি মহব্বত না থাকে বাড়ি জাহান্নাম হয়, কি হয় বুঝেন না? যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত নাই, আপনার বাড়িতে আপনি হাজার কোটি টাকার মালিক হন, গুলশানে আর বনানীতে বাড়ি থাকুক 40টা, কিন্তু স্ত্রীর সাথে মহব্বত নাই, আপনার বাড়ি আপনার জীবন জাহান্নামের জীবন। ওদের দেশে তাই, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। স্ত্রী তার স্বামীরে বলে যে আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত কাটাবে, তুমি অন্য কোনো ফ্ল্যাটে অথবা রেস্টুরেন্টে গিয়ে থাকো। স্বামী বেচারা যদি অসন্তুষ্ট হয়ে পুলিশে খবর দেয়, যদি পুলিশকে স্বামী যদি তার স্ত্রীকে এই কাজে বাধা দেয়, তাহলে স্ত্রী 999 ডায়াল করে, সাথে সাথে থানা থেকে পুলিশ আসে, স্ত্রী নালিশ করে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো, মার্কেটিং করব, রাত কাটাবো, সে আমার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে, সে আমাকে বাধা দেয়। পুলিশ বলবে বেটা তোমার স্ত্রী একটা বয়ফ্রেন্ড কেন, 15টা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে, তাতে তোর কি, যা বাড়া বাইরে চলে যা। এই হলো সভ্যতা। প্রিয় ভাই সব, বানানো কথা বলার অভ্যাস আমার নাই, আমার চোখে দেখেছি মা নিজের বাচ্চাকে পুষ্টিয়ারে করে রাস্তা দিয়া ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে আটে। এই সন্তান তার মাকে কেন শ্রদ্ধা করবে, কেন ভালোবাসবে? ওই স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ দিবে কেন, যে স্ত্রী তার স্বামীর সামনে ভিন্ন পুরুষের কণ্ঠ লগ্ন হয়ে থাকে? এবং ওই স্ত্রী বা স্বামীকে শ্রদ্ধা করবে কেন, যে স্বামী তার স্ত্রীর সামনে অন্য মেয়েদের বাহু লগ্ন হয়ে থাকে? ভালোবাসা নাই। সেই জন্য বৎসরের মধ্যে একদিন হলেও ভালোবাসার নামে ভণিতা করা লাগে বলে 14ই ফেব্রুয়ারি তারা বেছে নিছে। আমরা ওই জাতিকে বলি, আমি আজকে পরিষ্কার বলতে চাই, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। আমার দরকার নাই তোমার ওই ভালোবাসা, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। আমার রসুল বলেছেন আদ্দিন ও আন্নাসিহা, ইসলাম হলো ভালোবাসা, ইসলাম মানেই ভালোবাসা, ইসলাম মানেই ভালোবাসা। আজকাল তো আর দিবসের অভাব নাই, পিতৃ দিবস, মাতৃ দিবস, নারী দিবস, কন্যা দিবস, স্বাস্থ্য দিবস, কলেরা দিবস, বসন্ত দিবস। এখন আবার শুনতেছি নতুন ভাবে আর এক দেওয়াল লিখন হচ্ছে, বিশ্ব চিন্তা দিবস। আয়োজকদের জিজ্ঞেস করলাম, ভাই বিশ্ব চিন্তা দিবসের থিম কি, বিষয়টা কি? কয় যে আমরা অনেক ভেবেছি যে কি করা যায়, পরে আমরা চিন্তা করলাম বিশ্ব চিন্তা দিবসে আমরা পার্কে, রাস্তায়, আইল্যান্ডে, বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বসে চিন্তা করব যে আসলেই আমরা কোনো বিষয়ে চিন্তা করতেছি কিনা। এ হলো বিশ্ব চিন্তা দিবসের থিম। কপাল পুড়েছে জাতির, আমাদের ভালোবাসা শিখায়। আমার ওইটার দরকার নাই, আমার বাংলাদেশের মতো মুসলমানদের মতো যৌথ পরিবার পৃথিবীতে নাই। দাদা নিয়া মা, দাদা মা, নানি নানা, ভাই ভাতিজা, বাপ মা একসাথে খাইয়া না খাইয়া এক বাড়িতে আমরা থাকি। আমাদের এই ঐক্যবদ্ধ ফ্যামিলি কেন, আমরা শান্তিতে আছি কেন, পূজা রোজা একসাথে হয় কেন, এই জ্বালা সহ্য হয় না। আমাদের মতো তোরা জ্বলিস না কেন? এই জন্য, সেই জন্য আজ আমাদের ওরা মারবে কিন্তু আমরা কথা বলতে পারবো না। ও কাতাল বি করতে চর্চা নেই হতা, হাম আহ বি করতে বদনাম হো জাতা। ও যদি হত্যাও করে তা নিয়ে কোনো সমালোচনা পর্যালোচনা নাই, কারণ সমস্ত মিডিয়া তাদের হাতের মধ্যে। আর আমার, আমাকে যখন কলিজে আঘাত করে আমি বেদনার্ত হয়ে তীরের আঘাতে জর্জরিত হয়ে যদি আমি আহ বলি, সেটাও আমার বদনাম হয়ে যায়। বেটা তুই মুসলমান না করলি কেন, আও করতে পারবি না। যদি বলবে কি করবো, কই কিও করতে পারবি না। প্রিয় ভাই সব,
সুম্মারাদাদনাহু আসফালা সাফিলি, দিন আসতেছে বাদাল উসরি ইউসরা, এই রাত 12 ঘন্টার বেশি থাকবে না, মেঘ আসলে সূর্য ঢেকে যায়, চিরকালের জন্য সূর্য ঢাকা থাকে না, চিরকালের জন্য রাত থাকে না, অমাবস্যার রাতের অন্ধকার কৃষ্ণ ঘন, এই রাতের শেষে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সূর্য উদ্ভাসিত হয়ে যায়, মেঘে ঢাকা আকাশ মনে হয় কুয়াশায় আর সূর্য দেখা যাবে না, এরপরে আল্লাহ তাআলা কুয়াশার মেঘের মধ্য থেকে সূর্যের আলো দিয়ে পৃথিবীকে উদ্ভাসিত করে দেন। আজ যে দুরবস্থা হয়েছে মুসলমানদের, এই দুরবস্থা থাকবে না, পরিবর্তন হবে, ইসলামের সূর্য উদিত হবে, হবে হবে ইনশাআল্লাহ হবে। প্রিয় ভাই সব, আলহামদুলিল্লাহ, ইসলাম আমার জন্ম সার্থক, আমাদের সকলের জীবন সার্থক যে ইসলামের মধ্যে পয়দা আল্লাহ করছেন, বলি আমিন, সবাই বলেন আলী আমিন, বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, লাকাল হামদু বিল ঈমান, বলেন লাকাল হামদু বিল ঈমান, ওয়ালাকাল হামদু বিল কুরআন, ওয়ালাকাল হামদু বিল ইসলাম, ইসলামের জন্য আমাদের জীবন ধন্য হয়ে গেছে। ভুল করেছি আমরা এক জায়গায়, বলবো এক জায়গায় না তিন জায়গায় ভুল করেছি, কয় জায়গায়? তিন জায়গায়। বুঝতে কষ্ট হচ্ছে না তো? এক নম্বরে ভুল করেছি, ইসলামকে মনে করেছি একটা ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি বিভিন্ন ধর্ম যেমন, ইসলামকে ঠিক তেমন একটা ধর্ম মনে করেছি, এক। দু নম্বরে ভুল করেছি, কোরআন শরীফকে বেদ বাইবেল গীতা ত্রিপিটক জিন্দা বিস্তা ইত্যাদি ধর্মগ্রন্থের মতো শুধুমাত্র একখানা ধর্মগ্রন্থ মনে করেছি। তিন নম্বরে ভুল করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি। এই তিনটি গ্রেট মিস্টেক, তিনটি শ্রেষ্ঠ ভুল, বড় ভুল, যে ভুলের খেসারত গোটা জাতিকে আরো কতকাল দিতে হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এক নম্বরে বলে নিতে চাই, ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পরিকল্পনা, এটি একটি স্কিম, এটি একটি জীবন বিধান। আর কোরআন গীতা বেদ বাইবেল অন্য কিতাবের মতো নয়, আমি গীতাকে সম্মান করি, আমি রামায়ণকে সম্মান করি, আমি বেদকে সম্মান করি, আমি ইনজিল ফোরকান তাওরাত জাবুর আল্লাহ যা নাজিল করেছেন সেগুলিকে সম্মান করি, আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবীর মধ্যে তারতম্য করি না, আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালামের মাকে সম্মান করি, কিন্তু তোমরা সম্মান করতে জানলা না, নিজের সম্মান না থাকলে অন্যকে সম্মান করা যায় না। রসুল্লাহর মাথায় বোমার মতো পাগড়ি পরাইয়া আর অর্ধ নগ্ন নারী দুই পাশে বসাইয়া আমার নবীকে বেইজ্জত করতে পারো নাই, বিশ্বের 600 কোটি মানুষকে বেইজ্জত করেছ, পৃথিবীর সভ্যতাকে বেইজ্জত করেছ, আমার আমার রসুলের সম্মান কচু পাতার পানি নয়, কলা পাতার পানি নয়, আমার রসুলের সম্মান হিমালয়ের পাহাড় সমান না, আমার রসুলের মর্যাদা আকাশ সমান না, আমার রসুলের মর্যাদা আল্লাহর আরশের সমান, আল্লাহর আরশ পর্যন্ত।
আল্লাহর আরশে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই, আমার রসুলকে দাওয়াত দিয়েছে। কাজী তাকে অমর্যাদা তোমরা করতে পারবে না, নিজেদেরকে অমর্যাদা করেছো। এ বিষয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি আগেই বলেছি এটি শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নামলেন, তিনি তো একটা দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, কি কন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কি মজার কালেমা, আলহামদুলিল্লাহ কর, মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার পর শান্তিতে থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছে। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন মুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা পাশে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না? আমাদের বেলালকে ওরা মেরে শেষ করল, খাব্বাবকে মারল, খুবাইবকে মারল, আম্মারকে মারল, সুমাইয়াকে শহীদ করলো, আর তো নির্যাতন সহ্য করতে পারি না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন। আচ্ছা ভাই, আর একটা কথা বলি, কোন কোন বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা কিন্তু ঠিক না। ইসলামের প্রবর্তক আল্লাহ তাআলা, ইসলাম কার? কিছু লোক আছে বেয়াদব, এদেরকে বেয়াদব ছাড়া আমি আর কিছু বলতে পারি না। তারা বলে মওদুদীর ইসলাম, বাগদাদের ইসলাম, অমুক জায়গার ইসলাম, তমুক জায়গার ইসলাম, এই জাতীয় কথা যারা বলে তারা বেয়াদব। ইসলাম তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, ইসলাম হচ্ছে কার? চিল্লায় বলেন। সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলা বেয়াদবি। ইসলাম আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাব্বাব, তোমাদের আগে ইসলামের দাওয়াত নিয়ে যারাই আসছেন, প্রত্যেক নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে। তোমরা জানো না, যারাই দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো, ফাইয়ুহসারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফাইয়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানসার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনে, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দিনের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আমরা পারবো এরকম? পারবো? কারা কারা পারবো? আলহামদুলিল্লাহ। হাত নামা, হাত নামা, হাত নামা। রাসূলুল্লাহ বলছেন, শোনেন শোনেন শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহ হাযাল আমরা হাত্তা ইয়াসীরুর রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। ও খাব্বাব,
আমি আল্লাহর নামে কসম করি, কে কে কসম করছে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে শপথ করছি, সুবহানাল্লাহ। ও খাব্বাব সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে হাজারামত পর্যন্ত সুন্দরী যুবতী মেয়েরা রূপের পসরা নিয়ে, সদাগরেরা ব্যবসায়ের মাইল নিয়ে, উট আর ছাগল আর ভেড়া নিয়ে যাতায়াত করবে হাজার হাজার মাইল। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের দিলে থাকবে না, চোরের ভয়, ডাকাতের ভয়, ধর্ষণের ভয় থাকবে না। কে বলছেন? কার নামে কসম করে? আল্লাহর নামে কসম করে বলছেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, আবিল যেব আলা গানামি, তবে হ্যাঁ এই ভয় থাকতে পারে, সাথে যদি উট ছাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে। আল্লাহর কথায় রসুলের কথায় কোনো ফাঁক থাকে না, কথা কি বোঝেন? একজন এক এলাকার এক বক্তা ছিল, ইলেম কালাম কম, উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম আছে কিনা, তাহলে ও আর শর্ট করতেন, কারণ আলেম আছে কিনা তো বুঝবে কি করে। সেই জন্য তিনি বলতেছেন যে ভাই আজকে আমি একটা পাতার ওয়াজ করব, সেই পাতাটার ফজিলত সাংঘাতিক, পানিতে পড়লে একরকম, ডাঙ্গায় পড়ে একরকম, এরকম একটি পাতার ওয়াজ করতে চাই। জনগণ বলল আমরা এরকম ওয়াজ শুনতেই চাই। তিনি বললেন দেখেন ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায়, আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায়। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন, আচ্ছা হুজুর এই পাতার ফজিলত যখন এরকম, তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে অর্ধেকটা পড়ে ডাঙ্গায় তখন কি হবে? মৌলভী সাহেব মনে করলেন আলেম তো আছে। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের, কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহর, কথার মধ্যে ফাঁক থাকে না রসুলের। এখানে আল্লাহ তাআলা রসুল বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। তারপরে যদি কেউ উট নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর পাহাড়িয়া বাঘ এসে যদি উট নিয়ে যায়, তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল, লোকেরা বলবে উনি বললেন আল্লাহ ছাড়া ভয় নাই, ভয় তো আছে। সেই জন্য রসুল্লাহ বললেন আবি যে আলা গানামি, এটা হতে পারে যে বাঘে তোমার উট ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে, কিন্তু সুন্দরীরা ধর্ষিতা হবে না, সদাগরের মাল চুরি হবে না, মানুষের জীবন নষ্ট হবে না, এরকম সমাজ আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো, এটা পাওয়ার জন্য বহুত নবীদের জীবন দিতে হয়েছে, সময় লাগবে। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, শুধু দাড়ি টুপি মেসোয়াক নয়, দাড়ি টুপি জামা মেসোয়াক নামাজ রোজা সহ বিশাল স্কিম, বিশাল পরিকল্পনা। আমরা সফটওয়্যারে বাদ দিয়া শুধু খোলসটা ধরে আছি, আসলটা বাদ দিয়ে দিছি। আমরা যখন মসজিদে যাই তখন মুসলমান থাকি, কিন্তু আমি যখন দোকানে যাই তখন আমি মুসলমান থাকি না, কথা কি বোঝেন? কথা কি বোঝেন? হায় রে মুসলমান, বলতেও লজ্জা করে। এই যে ভেজাল ধরা আবিষ্কার, যখন ভেজাল ধরার জন্য ঢাকায় যখন অভিযান চলল, হায় হায় রে কি দেখলাম, কি সব নাম করা হোটেলে কি খাওয়ায়, গরিবে খাইলে কয় যে ফ্যান খায়, এই যে সাও ভাতের যে মাড়, ওইটার কি বলে এখানে, মাড় বলে, মাড় আমাদের পিরোজপুর বরিশালে কয় ফ্যান, গরিবে যদি খায় ফ্যান, ওই ফ্যানটাকে বড় বড় হোটেলে এইরকম সুন্দর কাপের মধ্যে দিয়ে একটু মশলা ছিটাইয়া, এইটার দাম 150 টাকা, এটা হলো রাইস স্যুপ, গরিবে খাইলে মাড় খাইছে ফ্যান খাইছে, রসগোল্লা, বিরাট বিরাট নাম করা মিষ্টির দোকান নাম বলবো না, রসগোল্লা বানায়, রসগোল্লা বানাতে গেলে ছানা লাগবে, যত ছানা লাগবে তত দুধ লাগবে, এখন এত দুধ পয়সা খরচ হয় বেশি, আমার লাভ করা লাগবে বেশি,
সেই জন্য দুধের ভিতরে টয়লেট পেপার ছেড়ে দিয়া জাল দিয়া তাড়াতাড়ি ছানা বানাই ভালো হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানাসার গুলা, পচা বিস্কিট, পচা ময়দা, নুডলস, সব পচা ময়দা এগুলির মধ্যে ট্রেনের পোড়া মোবিল দিয়া ভাজি করে সুন্দর করে মুখে মজা লাগাইয়া খাওয়াই দিল। বিজ্ঞানীরা, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন এই সব খাদ্য গর্ভবতী নারীরা যদি খায় বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে, চিন্তাশীল, মেধাশক্তি সম্পন্ন, ব্রেন শক্তি সম্পন্ন, দেশ চালাবার যোগ্যতা সম্পন্ন আলেম, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ পয়দা হবে না, দেশ শেষ হয়ে যাবে। অথচ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আমি নামাজ পড়ার সময় মুসলমান, দাড়ি রাখার সময় মুসলমান, টুপি মাথায় দেওয়ার সময় মুসলমান, কিন্তু আমি যখন জমিন চাষ করি তখন লাঙ্গলে মাথা খারাপ হয় না গরুর মাথা খারাপ হয় আল্লাহই জানে। জমিনের আইল ঠেলিয়া একেবারে পুলসির আর বানায় দেয়। অবশ্য চিটাগং এইরকম কাম করেন, গরুর গোস্তের নাম করিয়া মহিষের গোস্ত খাওয়ায়, খাসির গোস্তের নাম করিয়া পাতি শ্রীগলের গোস্ত খাওয়ায়, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এটার নাম ইসলাম না। ইসলাম কি সেটাই বলতে চাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ঐতিহাসিকরা লিখছেন এক যুবতী সুন্দরী নারী মদিনা থেকে রওনা করেছে, কোথাও যাবেন, মুসলমান কারে কয় দেখেন, কোথাও যাবেন, সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে লোকটি ভাবলো এখন যদি আমার আত্মীয় বাড়ি যেতে তো এখন অনেক দেরি, আমি একা একা কেন বেরোলাম, দুঃখে ক্ষোভে নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে তার, হাহারে এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সারা জীবনের লালিত সতীত্ব ধ্বংস হবে, আমার অলঙ্কার আদি চুরি হবে, ভয়তে চোখ দিয়ে পানি পড়তেছে। আস্তে আস্তে করে গন্তব্যের দিকে আগাচ্ছে, হঠাৎ দেখতে পেল দূরের থেকে একটা যুবক পুরুষ তার দিকেই আসতেছে। মেয়ে লোকটি ভয়তে বসে পড়েছে, সুন্দরী যুবতী নারী বসে বসে ভয়ের চোটে, এখনই আমার সব শেষ। যুবকটি আস্তে আস্তে করে হেঁটে মহিলাটির সামনে এসে দাঁড়ায়েছে, মহিলা ভয়তে চোখ থেকে দর দর করে পানি পড়ছে। যুবক বলছে কি জানেন, যুবকটি মেয়ে লোকের চোখের উপরে চোখ রেখে বলছে, মা আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, মা তুমি কোথায় যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিরাপদে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব, আমার পরিচয় শোনো আমি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান বানাইছিলেন, এই ছিল তার ইসলাম। অমুসলিমরা মনে করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তি ভাঙতে আসছে, রসুল্লাহ তো মূর্তি ভাঙছেন, কাবা শরীফের মধ্যে অবৈধভাবে মূর্তি উঠাইছিল সেই জন্য সেগুলো ভাঙছেন, কারো বাড়ি গিয়ে কারো মূর্তি তো ভাঙেন নাই। আছে কোনো হাদিস, কোনো দলিল আছে যে কারো বাড়ি গিয়ে মূর্তিগুলো ভালাইতেছে তাদের মূর্তি? যেহেতু আল্লাহর ঘর এর ভিতরে মূর্তি থাকতে পারবে না, তিনি বের করে ফেলেছেন। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন কারো দেবতাকে গালি দিও না, কারো দেবতাকে গালি দিলে ওরা তোমার আল্লাহরে গালি দিবে, কারো মন্দির ভেঙো না, প্যাগোনা ভেঙো না, গির্জা ভেঙো না, কারো উপাসনালয় ভেঙো না, সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করলেন, জেরুজালেম দখল করার পর নামাজে রক্ত হয়েছে, জেরুজালেমটা দখল হয়েছিল আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে, কিন্তু ওরা বলল যারা শাসন করে তারা বলল যে আমরা তো পরাজিত হয়েছি, তো তোমাদের হাতে নগরের চাবি দেব না, আমরা সারেন্ডার করব আমিরুল মুমিনিন কে আনো। তা আমিরুল মুমিনিন গেলেন, সে ঘটনা লম্বা, সেটা আমার বক্তব্য না। যাওয়ার পরে নামাজে রক্ত হয়েছে, উনি এখন নামাজের জায়গা খুঁজতেছেন। এক পাদ্রি এসে বললেন যে আমিরুল মুমিনিন আপনি কি খুঁজছেন? তিনি বললেন যে আমি নামাজ পড়লো, আমার তো নামাজে রক্ত হয়ে গেছে। তিনি বললেন আমাদের গির্জা ছেড়ে দিলাম, আমাদের গির্জায় গিয়ে আপনি নামাজ পড়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কখনো আমি তোমার গির্জায় নামাজ পড়ব না। কেন? এই জন্য পড়ব না,
আজকে যদি আমি তোমার গির্জায় নামাজ পড়ি, অসম্ভব নয়, কোন একদিন কোন মুসলমান হয়তো দাবি করে বসতে পারে আমিরুল মুমিনিন যেহেতু নামাজ পড়েছেন গির্জায়, এটা গির্জা না, এটা আমাদের মসজিদ, আমি চাই না তোমাদের গির্জা মসজিদ হয়ে যা। সুবহানাল্লাহ, ইসলাম কি আর আমি বুঝি কি আর আমি যাচ্ছি কোথায়? ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আকাশের নিচেও নাই, জমিনের উপরেও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ইসলাম দিলেন। কাফেররা মনে করছিল প্রথমে যে আমাদের বুঝি ধ্বংস করতে আসছেন, যখন তারা দেখল নবীজির শাসনে ইসলাম রাষ্ট্রীয় ফর্মুলায় আসার পর বৃদ্ধরা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়, বেকারেরা ভাতা পায়, খাবারের অভাব কারো নাই, সকলের ঘরে দুয়ারে দুয়ারে খাবার, নিরাপত্তার প্রশ্নে মানুষের দরজা খুলে ঘুমায়, চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই, যারা চোর ছিল ডাকাত ছিল তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। নবীজি মদিনার শেষ জীবনে শেষ সূরা যেটা নাজিল হল, আল্লাহ তাআলা বলছেন إِنَّهُ كَانَ تَوَّابًا। যখন আল্লাহর মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে দেখা গেল আশেপাশে আর কাফের নাই, সব ইসলামের ছায়াতলে চলে এসেছে, ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবস্থা এমন হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসেছেন, চিফ জাস্টিস বানিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি। ইতিহাস ঐতিহাসিকরা লিখছেন হামাকাসা আমান কামিলান ফালাম ইখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে একটা মামলা আছে নাই, একটা মামলা নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন যায় দেখেন তো চট্টগ্রাম আদালতে কত হাজার মামলা পড়ে আছে, সারা বছরে একটা মামলা নাই। হযরত ওমর গিয়া বললেন মা হাজাতা বি ইনদা কওমে মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাসূলের খলিফা, এই জাতির জন্য বিচারপতির দরকার কি? আমি এই চাকরিতে আর থাকতে চাই না। তিনি প্রশ্ন করলেন কেন, কেন তুমি বলছো? তিনি বললেন একটা বছর বসে থাকলাম, একটা মামলা নাই, তা আমি ওখানে বসে থাকবো কেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ওমর, এই যে মামলা হইল না, এর কারণটা কি, তুমি কোনো চিন্তা করছো? বলেন হ্যাঁ চিন্তা করেছি। আমি চিন্তা করে দেখলাম হে খলিফা, আপনি আমাকে এমন একটা জাতির জন্য আমাকে বিচারপতি বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দিন হুমুন নসিহা, এ জাতির দিন হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না, সবাই সবাইকে ভালোবাসে, কারো সাথে কারো ঝগড়া নাই, বিবাদ নাই। সুবহানাল্লাহ, ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের দস্তুর, তাদের কনস্টিটিউশন হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আর তাদের আমলটাই হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে ভিড়ায় রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিহু ইনদা, এর প্রত্যেকটি ফর্দ, প্রত্যেকটি জনগণ জানে যে আল্লাহর আদেশ নিষেধ কোথায়, প্রত্যেকেই তার বর্ডারে এসে থেমে যায়, বর্ডার ক্রস করে না। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মিথ্যা কথা কইও না,
নারী ধর্ষণ করো না, জেনাবে বিচার করো না, হত্যা করো না, গীবত গাইও না, জমিনের আইল ঠেলো না, মদ খাইও না, জুয়া খেলো না, যা যা এগুলি বর্ডার, তিলকা হুদুদুল্লাহ, এগুলি কি বলুন তো? আল্লাহর বর্ডার বলেন না এগুলি কি? আল্লাহ তাআলা বলছেন ফালা তাকরাবুহা, এটাকে ক্রস করা তো দূরের কথা, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ, কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদাহু ফায়াকিফু ইনদাহ, বর্ডারে দাঁড়ায় যায়, বর্ডার ক্রস করে না। এবং ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে তারা দেখতে যায়। আজকে আমরা এই আমল হারায় ফেলাইছি। দোতলায় মানুষ মরে, তিনতলায় বিবাহ হয়, খোঁজও জানে না, জিজ্ঞাসাও করে না, এই অবস্থা হয়ে গেছে না? প্রিয় ভাই সব, ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার, আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার। রাসূলুল্লাহ কারো অসুখ হইলে দেখতে যাইতেন, কিছু নিয়ে যাইতেন, মাথায় হাত বুলাইতেন, ফু দিতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহ, আপনার শত্রু যদি হয়, অসুস্থ হয়েছে, আপনি যদি তাকে দেখতে যান, একটু কমলা নিয়ে যান, একটু বেদানা নিয়ে যান, একটু আঙ্গুর নিয়ে যান, আপনার সাথে শত্রুতা থাকবে, চক্ষুলজ্জার সৃষ্টি হবে, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে, আর সালাম দাও, গোনো গোনো সালাম দাও। সুবহানাল্লাহ, কোন আফসুস সালাম, রাসূলুল্লাহ বলেছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন সেই ব্যবস্থা ছিল এরকম, যেখানে ঝগড়াঝাটি ছিল না, মারামারি ছিল না। এই হল ইসলাম। সেই ইসলাম এই পৃথিবীতে যাতে আর উঁচু না হতে পারে, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য যত মতবাদ তৈরি হয়েছিল সব শেষ, পুঁজিবাদ শেষ, কমিউনিজম শেষ। মানুষের গন্তব্য ছিল ইসলামের দিকে, কোন দিকে গন্তব্য? ইসলামের দিকে। সেই ইসলাম যেন আগাতে না পারে সেই জন্য মুসলমানদের নাম দিতে হবে সন্ত্রাসী। কি নাম দিতে হবে? সন্ত্রাসী। শুরু হয়ে গেল সন্ত্রাস, পৃথিবী জুড়ে সন্ত্রাস শুরু হয়ে গেল। বর্তমান পৃথিবীতে সন্ত্রাস নাই এমন কোন দেশ আছে বলে আমার জানা নাই, সারা দুনিয়া জুড়ে সন্ত্রাস। এই মাহফিল হওয়ার কথা ছিল কবে বলেন? ডিসেম্বর মাসে বোমা খইয়ের মতো ফুটতে লাগলো চতুর্দিকে। কেন ফুটাইল? তাদের, তারা বলতে চায় তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কার আইন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। এখন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারবে, শুরু হয়ে গেল বোমা। একসাথে বাংলাদেশের কতগুলি 63টা জেলায় বোমা শুরু হল। আমরা এগুলোর নামও শুনি নাই জীবনে। নাম হল জামাতুল মুজাহিদিন, হরকুতুল জেহাদ, তারপরে আর একটা কি? না না না, জেএমবি, হরকুতুল জেহাদ, হেজবুত তাহরির, তারপরে আবার নাম হলো, এটা আবার নতুন নাম, জানি না এটা আবার কোথার থেকে আবিষ্কার হইল আল্লাহই জানে। সে নতুন নাম আর একটা হয়েছে, সেটা হলো আল জঙ্গিতুল জংলা। একটা আল শব্দ বসায় দিলেই মনে হবে যেন ওটা ইসলাম। এখন তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বোমা মারিয়া, এটা কি জন্যে? আল্লাহর আইন, আমাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, আর কি চাই বলেন না সবাই? আল্লাহর আইন চাই আর আল্লাহর আইনকে বদনাম করার জন্য শোনেন, মাথা কাটায় শোনেন কথা, আল্লাহর আইনের কথা যাতে আর পৃথিবীতে উচ্চারিত হতে না পারে, জেহাদের নাম যাতে মুসলমানেরা আর না নিতে পারে, সেই জন্য শুরু হলো ষড়যন্ত্র। পৃথিবীর মুসলমানেরা, জেহাদের নাম মোসা যাবে না, জেহাদ চলবে কেয়ামত পর্যন্ত। তবে জেহাদটা কি, জেহাদটা কি সেটা বুঝতে হবে। জেহাদ আর কেতাল এক জিনিস নয়, জেহাদ আর যুদ্ধ এক জিনিস নয়,
হলি ওয়ার এবং যুদ্ধ এক জিনিস নয়, জিহাদ এক পবিত্র জিনিস। সেটি কি? সেটি হচ্ছে জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হল জিহাদ। এটা যুদ্ধ নয়। এখন আমার মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা। আমার মূল লক্ষ্য কি? এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যদি বই লিখি তাহলে এটা আমার লেখার জিহাদ। আমি এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি বক্তৃতা করি এটা আমার বক্তৃতার জিহাদ। এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি মাল খরচ করি তাও এটা আমার মালি জিহাদ। আর যদি এই আন্দোলনকে ব্যাহত করার জন্য অন্য কোন রাষ্ট্র যদি ঝাঁপাইয়া পড়ে তাহলে কেবলমাত্র রাষ্ট্রের পক্ষ থেকেই সেইটার মোকাবেলা করার জন্য সশস্ত্র জিহাদের হুকুম আসতে পারে। কোন রাজনৈতিক দল কোন ব্যক্তি জিহাদের অর্ডার দেওয়ার কোন ক্ষমতা নাই, এখতিয়ার নাই, এই অনুমতি ইসলাম দেয় না। কারো বাবার হিম্মত নাই অন্ধকারের ভিতরে দল বানাইয়া বোমামের ইসলাম কায়েম করবা, এটা ইসলাম নয়, এটা শয়তানি। ইসলামকে বদনাম করার জন্য তারা এই পন্থা অবলম্বন করেছে। প্রিয় ভাই সব, কথাগুলি আপনাদেরকে শুনতে হবে। মানব সমাজে নবীদের দাওয়াত কবুল করেছেন তাদেরকে একেবারেই আইনগুলি একসাথে আল্লাহ দেন নাই। আল্লাহর কায়দাটা দেখেন, আল্লাহ তো ইচ্ছা সবচাইতে ক্ষমতা কার বেশি? যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে আছেন। কারণ হলো কোন কোন প্রশ্ন আছে জবাব দিতে হয় পুরুষের মতো ঠাস ঠাস করে জবাব দিতে হয়। ইমানের প্রশ্ন, সব থেকে বেশি ক্ষমতা কার? ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক কে? কারো মোহতাজ তিনি নন, কাউকে পরোয়া করেন না, কারো কাছে কৈফিয়াত দেন না, সকলকে কৈফিয়াত দিতে হবে তার কাছে। সেই আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শা লাহাদাকুম আজমাইন সূরায়ে আন-নাহল, আল্লাহ তাআলা বলছেন আমি ইচ্ছে করলে সবাইকে হেদায়েত করে দিতে পারতাম। তা আল্লাহ তো আগেই বলেছেন আমি এটা করব না, যেহেতু আমি তোমার জ্ঞান দিছি এটা আমি করব না, আইন আস্তে আস্তে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, নামাজ কি ওই সাথে হয়েছে? ওই সাথে হয়েছে। অনেক বছর পর নামাজ আসছে, তার অনেক বছর পর রোজা, তার অনেক বছর পর হজ, তার অনেক পরে যাকাত। ইমপ্লিমেন্টেশন, ইসলামের আইনের প্রয়োগ ধীরে ধীরে গ্রাজুয়ালি একসাথে নয়। আল্লাহ প্রথমে মানুষের জেহেন মেন্টালিটি তৈরি করেছেন, মোটিভেটেড করেছেন, মোটিভেশন করেছেন, তারপরে আইন দিয়েছেন একটু একটু করে। একটা দৃষ্টান্ত দেই? দেব একটা দৃষ্টান্ত দেই। সব তো মুসলমান, সব ব্যাপারে আইন আসছে কিন্তু মত সম্পর্কিত আইন তখনো আসে নাই। ইসলাম কবুলকারী মুসলমানেরা কেউ কেউ তখনো শরাবের ব্যাপারে কোন আইন আসে নাই বলে শরাব পান করতেন। প্রশ্ন উঠল, হে রাসূল, এই যে মদ টদ খাইয়া মাতলামি করে টরে এসব ব্যাপারে তো কোনো আইন টাইন আসলো না, এটাই বিষয়টা কি? তো রাসূলুল্লাহ কথা বলতেন না যতক্ষণ জিব্রাইল না বলে, জিব্রাইল যতক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিলেন, ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউন লিন-নাস। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন এ দুটোই ভালো জিনিস নয়, কল্যাণমূলক নয়, তবে এর মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে, মদের মধ্যে জুয়ার মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে। 10 টাকা দিয়া লটারিতে টিকিট কিনছে যদি লাগিয়া যায়, তো 10 টাকার টিকিটে
লেক্সাস গাড়ি পেয়ে গেছে, 10 কোটি টাকা পেয়ে গেছে, এখন জিন্দিগি যে গাড়ি দেখে নাই, 10,000 টাকা জীবনে ওর বাবাও চোখে দেখে নাই, সে যদি 1 কোটি টাকা হাতে পায় ও কি দুনিয়ার আর দুনিয়া মনে করবে? ওর সামনে তো মেয়ে লোক তো যাইতেই পারবে না, যা খুশি তাই করবে। সেই জন্য কল্যাণ আছে এই, রাতারাতি আঙ্গুল ভুলে কলাগাছ হইতে পারে, মদ খাইলে কিছু সময়ের জন্য রাজা রাজা ভাব একটু হইতে পারে, কিন্তু কিন্তু উপকারের চাইতে অপকারিতা বেশি। কে বললেন? আল্লাহ তাআলা। এটা এই আয়াত নাজিল হওয়ার পর যে সমস্ত মুসলমানরা মদপান করতেন, ওনারা মনে করলেন যে মানুষের কল্যাণ আর অকল্যাণ আল্লাহর চাইতে তো কেউ ভালো বোঝার কথা না, তিনি যখন বলছেন কল্যাণের চাইতে অকল্যাণ বেশি, কাজী এটা পান করব না। 25% শরাবখোর শরাব ছেড়ে দিল। আরেকদিন এর কিছুকাল পরে একদিন নামাজ পড়তে গেছেন, একজন ইমাম ইমামতি করছেন, তিনি যিনি একটু আগে খাই আসছে, 17 পারা শুরু করে 23 পারায় গিয়ে ঢুকছে, মাথা তো ঠিক নাই। রসুলের কাছে প্রশ্ন গেল যে এই তো নামাজ পড়লো ইয়া খাইয়া, এখন তো নামাজের মধ্যে প্যাস লাগাই ভালাইছে, এখন কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামুনা মা তাকুলুন। যত তোমরা নামা ওই অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যেও না ততক্ষণ যতক্ষণ তোমরা তোমরা না বুঝো যে তোমরা কি বলছো। মাথার থেকে মদের ক্রিয়া না যাওয়া পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যেও না। বুদ্ধিমান মুসলমানেরা মনে করলেন এত খারাপ এটা, এটা খাইয়ে নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাওয়া উচিত না, দেখতে এটা খাবো না। আরো 25% ছেড়ে দিল, তাও আমরা সুবহানাল্লাহ কব না। এখন কত হইল রেশিও? কত? 50-50, অর্ধেকে খায় অর্ধেকে খায় না। আল্লাহর আইনের প্রতি আনুগত্যের রেশিও যখন এই পর্যায়ে আসছে, তখন চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। মদ জুয়া মূর্তি পাশা এগুলি সব নিষিদ্ধ ঘোষণা করা হলো, এগুলি সব শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, তোমরা ফাজতানি বুহু এগুলি পরিত্যাগ করো। শয়তান চায় এই কাজগুলির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকের এবং স্মরণ থেকে বিরত রাখতে। ফাহাল আন্তুম মুনতাহুন, তোমরা কি এগুলি জানার পরেও বিরত থাকবে না? তখন তো মাইক নাই, রেডিও নাই, টেলিভিশনও নাই, মোবাইলও নাই। রাসূলুল্লাহ বললেন এই আয়াতগুলি রাস্তায় রাস্তায় তেলাওয়াত করো, যাও। কয়েকজন সাহাবী নামাই দিল, সাহাবীরা রাস্তায় রাস্তায় আয়াত চিল্লায় পড়তেছেন। শরাব খানার ভিতরে যেসব মুসলমান শরাব খাচ্ছিলেন, কোরআনের আয়াত শুনতে পেলেন, হাতে গ্লাস ছিল মদের ছুঁড়ে ফেলে দিলেন, মুখে নিয়েছিলেন কুলি করলেন, যিনি গিলেছিলেন গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন, মদের দোকানদার লাঠি মেরে তার মদের পাত্র ভেঙে চুর মার করে দিল। এর নাম মুসলমান, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ঠাইসা দুনিয়া লা ইকরাহ ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আমাদের ধর্মনিরপেক্ষ ভাইরা ওনারা লা ইকরাহ ফিদ্দিন নিছেন ওনাদের ধর্মনিরপেক্ষের দলিল হিসাবে, না বুঝলে যা হয়। একজন মুরব্বী ওই দলের, নাম নেব না, বুঝে নিয়েন, বেঁচে নাই তিনি, মুখে দাড়ি জাড়ি ছিল। আমি একদম বললাম বড় ভাই এই ধর্মনিরপেক্ষ না থাকলে কি হয়, এইটারে বাদ দিলে আমরা তো কাছাকাছি হইতে পারি, আপনি আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটায় মারি নেই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এটা এটা করেন কেন, এটা বাদ দিতে পারেন না? কয় কন কি, আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ, আস্তাগফিরুল্লাহ, কয় কি, আল্লাহ চাইতে ধর্মের পক্ষে কেউ আছে? এই তো কেবল আমি তো শুরুই করছি না, দিন আন্দাল্লাহ ইসলাম, আল্লাহ তো বলছেন আমার কাছে পছন্দ কেবলমাত্র ইসলাম, যেরকম কি চিল্লায় বলো আমার কাছে পছন্দনীয় কেবলমাত্র ইসলাম, তাহলে আল্লাহ তো সব থেকে ধর্মের পক্ষে, আর আপনি কর কি কয়, যে ওই যে আছে লাখুন দিন উকুমলিয়া দিন, ওটাও তো ধর্মের পক্ষে,
লাকুম দীনুকুম ওলিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তার মানে কি? তার মানে হলো তুমি তোমার ধর্মের পক্ষে থাকো, আমি আমার ধর্মের পক্ষে থাকি। সুবহানাল্লাহ। গন প্রিয় ভাই সব, ইসলাম এসেছে এইভাবে, মার দাঙ্গা করে আসে নাই। দেখেন না রসুলের, আমি কি বলবো, আমি তো বলে শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, সাহাবিরাও বসা, মেয়ে লোকও বসা পাশাপাশি, এক যুবক মহিলা, এক যুবক পুরুষ, একটা সুন্দরী যুবতী চেহারা ভালো লাগছে, তার দিকে এরকম তাকায় আছে। রাসূলুল্লাহ কিচ্ছু বললেন না, শুধু হাত দিয়ে মাথাটা ধরিয়া যুবকের আরেক দিকে ঘুরাই দিলেন, মুখ দিয়ে কিচ্ছু বললেন না। যুবক মেসেজ পেয়ে গেছে না, এটার নাম ইসলাম। মারামারি নয়, কলজায় কষ্ট দেওয়া নয়, বোমা মারা নয়, ঠ্যাঙ্গা মারা নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিযাল কালব লাম ফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর দয়া হলো এই, আপনার কলজাডারে আল্লাহ একদম নরম বানাই দিয়েছে, যেই কাছে আসে সিমেন্টের মতো লাগিয়ে যায়। যদি আপনার মেজাজ খারাপ হইতো, কলজাটা যদি শক্ত হইতো, কেউ কাছে আসতো না, সব দূরে সরে যেত। ইসলাম আসছে ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, তাহলে যুদ্ধ হইল কেন? বদর, উহুদ, হুনাইন, ইয়ারমুক, তাবুক, খন্দক হইল কেন? প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। রাসূলুল্লাহ নিজে যুদ্ধ শুরু করেছেন, এরকম একটি যুদ্ধের প্রমাণ কেউ দেখাতে পারবেন না। রাতের বেলায় কোন সাহাবীদের পাঠায় দেন নাই, এই গোত্রের লোকের আমার উপর ইমান আনে নাই, আমার জ্বালাইছে, যাও আগুন জ্বালাইয়া পোড়ায় দাও। আছে এমন? সব থেকে রসুলকে কে জ্বালাইছে বেশি? আবদুল্লাহ বিন উবাই। এই আবদুল্লাহ বিন উবাই রসুল্লাহকে এত জ্বালাইলো, মরার সময় ছেলে পাঠাই দিল রসুল্লাহকে, বলো আমার এই জন্য, আমি তো, আমি যা করছি আমার তো দোজক ছাড়া উপায় নেই, তো রসুল্লাহর একটা জামা যদি আমারে দিতেন, আর তিনি যদি আমার জানাজাটা পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামা দিয়ে দিলেন, জানাজা পড়তে রওনা হয়েছেন। হাজরত তোমার রদি আল্লাহ তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর জানাজা পড়বেন আপনি? এত কষ্ট দিল আপনাকে, ইসলামকে এত জ্বালাইলো, তার জানাজা পড়বেন আপনি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এদেরকে আমি ক্ষমা করব না। রাসূলুল্লাহ বললেন, আমি 70 বার মাফ চাইবো। আল্লাহ বললেন, 100 বারও যদি ক্ষমা চাওয়া হয়, মাফ করা হবে না। আপনি যদি ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, আমি তাকে ক্ষমা তো করবই না, আর কোনদিন এদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। প্রিয় ভাই সব, মারদাঙ্গা করে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে পরিপূর্ণ মহব্বতের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে। সুতরাং যারা বোমা মারতেছে, ওরা ইসলাম বোঝে নাই। ইসলাম মানেই তো শান্তি। ইসলাম মানে কি কন্ত? শান্তি। আসলাম তু, সারেন্ডার করলাম। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম রে, আসলিম, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি? আসলাম তু। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তু লি রাব্বি আলামিন, সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম। ইসলাম মানে শান্তি, আর আত্মসমর্পণ করে যারা তারা হলো মুসলমান। আর আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো সালাম। সালাম মানে শান্তি। আমাদের সাথে একজনের আরেকজন যখন দেখা হয়, আমরা কি বলি? আসসালামু আলাইকুম। আর আপনি কি করবেন শুনলে? ওয়ালাইকুম সালাম বলবেন না, কিন্তু বলবেন না, সালাম দিবেন গণ গণ, যার সাথে যার দেখা হয় আসসালামু আলাইকুম, একটু পরে আবার দেখা হইলো আসসালামু আলাইকুম, বাড়ি যায় বউরে দেবেন সালাম, বাড়ি যায় বউরে কি দিবেন? এই সালাম কিন্তু অনেকে দেয় না, মনে করে বউরে দেব সালাম তাহলে আমার ইজ্জত থাকবে। রাসূলুল্লাহ দিতেন ঘরের মধ্যে গিয়ে, আপনি বলছেন আসসালামু আলাইকুম, তার অর্থ কি? আপনি আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত দিয়ে প্রবেশ করতেছেন। তবে আজকে স্ত্রীর না বুঝে ফট করে সালাম দিয়েন না, হয়তো স্ত্রী ভয় পেয়ে যাবে যে কোনোদিন সালাম দেয় না, আজ যখন সালাম দিয়েছে খবর আছে, এই জন্য বুঝাই নিবেন সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি সুন্নত? তাহলে আমরা পরস্পর দেখা হইলে সালাম দেই, নামাজ পড়িয়া শেষে কি বলি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা?
জানাজা, সেই জানাজায় আমরা কি বলি শেষে গিয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে মৃত্যুর পরবর্তী জীবনে যেখানে যাব, শেষ গন্তব্য যেটা আশা করি সেটাও দারুস সালাম, ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। তো ইসলামের সব জায়গায় শান্তি, এই শান্তিপূর্ণ ইসলামে যারা বোমা মারে তারা ইসলামের শক্তি নয়, তারা ইসলাম ইসলামের দুশ্মন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, তোমরা জমিনের উপরে সন্ত্রাসীদের কাতারভুক্ত হয়ো না। ওয়ালা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহহা, শান্তি প্রতিষ্ঠার পরে বিপর্যয় সৃষ্টি করো না, সন্ত্রাসী তৎপরতা চালাইও না। প্রিয় ভাই সব, জালকাঠিতে দুইজন মারল বিচারপতি, আসামি ধরা পড়ল, পুলিশে জিজ্ঞেস করছে মারলা কেন, কয়েছে মারবো না, ও তো আল্লাহর আইন কায়েম করে না, তুমি কি চাও আমি আল্লাহর আইন কায়েম করতে চাই? আচ্ছা ভাই আপনি বলেন বিচারপতিরা কি আইন তৈরি করে? বিচারপতি তো আইন ইমপ্লিমেন্টেশন করে, প্রয়োগ করে মাত্র। সেই বিচারপতি মেরে ফেলল, পুলিশ মেরে ফেলল, পুলিশে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি যদি এখন মরো তাহলে কি হবে? আমি ভেসে চলে যাবো, আমি তো শহীদ হব। আরে উল্লু তুমি শহীদ হবা? তুমি তো খুন করে আসছো মানুষ। এই যে চট্টগ্রাম আদালত পাড়ায় বোমা বিস্ফোরিত হলো, কথা কন না কেন, হয় নাই? আহারে আমি টেলিভিশনে দেখলাম একটা না দুইটা পুলিশ বুঝি মরল, পুলিশটা মরার পর তার হাত পাও তার গোস্ত গাছে গিয়ে উঠছে। এই পুলিশটা কি অপরাধ করেছিল? পুলিশ সারাটা দিন কষ্ট করে, পুলিশের রাত নাই দিন নাই শুক্রবার নাই ঈদ নাই, কম বেতনে এত কঠোর পরিশ্রম অন্য বাহিনীরা করে না যা পুলিশে করে। সারাটা দিন পাহারা দিতেছে, বোমার আঘাতে গোস্ত গিয়া গাছে উঠল। আমি টেলিভিশনে দেখলাম আরেকটা পুলিশ জীবিত, তার সাথী গোস্ত খণ্ড বিখণ্ড হয়ে গেছে, সাথীর জুতা, নিহত পুলিশের জুতা জামা টুপিটার পাশে পড়ে আছে, আর তার আরেক পুলিশ ওই জুতার রক্ত মাখার বিচ্ছিন্ন দেহের পাশে দাঁড়ায় আছে, পুলিশটার চোখ দিয়ে দরদর পানি পড়তেছে। নিহত পুলিশের ছোট্ট মেয়েটি জালেবায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আমার বাবা কি অপরাধ করছিল, কেন মরল আমার বাপ, যে পাপিষ্ঠ বোমা মারল তার দুই হাত দুই পা উড়ে গেল, হসপিটালে গিয়েছে তাকে পানি দাও, পানি চেয়েছে পানি দিল, নার্স পানি দিয়েছে বাও হাত দিয়া, সে জিজ্ঞেস করলো তুমি মুসলমান না, নার্স বললো আমি মুসলমান, তো বাও হাত দিয়া পানি দিলা খান, আমি বাও হাতে পানি খাবো না। দেখছেন অবস্থা, খুন করি আসছে মানুষ, ও এখন বাও হাত আর ডাইন হাত তালাশ করে। আমি সেদিন বরিশালে বলছিলাম, কদিন আগে বরিশালে মাহবিল ছিল, বললাম যে একজনের শরাব খাওয়ার অভ্যাস ছিল, শরাব বোঝেন তো, মদ খাওয়ার অভ্যাস, কিন্তু তার মোষ ছিল খুব বড়, কিছু লোক আছে না এরকম মোষ রাখে, বড় কবি হইলে বড় বুদ্ধিজীবী হইলে অবস্থা এরকম যেন ছয় মাস চুল দাড়ি কাটে টাটে না, একটা পাটের বস্তা পাশ দিয়ে ঝুলে থাকবে, একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বাপ। মোষ এত বেশি যে পাঁচ ব্যাটারি টর্চ মারলেও বোঝা যাবে না যে লোকটা হাসে না কান্দে, এই রকমের মোষওয়ালা এক লোক ডান হাত দিয়া মোষ উঁচা করিয়া নাকের উপর দিয়া ধরিয়া বাও হাত দিয়া গিলতেছে। আরেকজন বন্ধু এসে বলছে ভাই তুমি মদ এত কষ্ট করে খাও কেন, এত উঁচু করে ধরে ধরে, কয় যে ভাই ওলামায় হাজারাত তাদের কাছে শুনেছি এই পানি টানি জাতীয় কোনো জিনিস খাইতে গেলে যদি মোষ ভেজে তাহলে নাকি মাকরু হয়, খাইতেছে মদ তালাশ করতেছে মাকরু। আরে বেটা তুই মানুষ খুন করে আসিস বেহেস্ত তো ভালো, তোর জায়গা হবে তো জাহান্নামে, তোর তো জানাজাও হবে না, কোন আলেম তোর জানাজা দিবে না, তুই জাহান্নামে যাবি,
কোন সন্দেহ নয় জাহান্নাম। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলেছেন জেনে শুনে কোন মানুষকে মুমিনকে হত্যা করলে যাবে জাহান্নামে, কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত হবে আর চিরকাল জাহান্নামে যাবে, কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবি না। তবে কাফন আর গোসল করতে হবে, দিতে হবে। জানাজা পড়বে সলিমুদ্দি কসিমুদ্দিরা, কোন আলেম জানাজা পড়াবে না, কোন জামাত হবে না, তিন চারজন মানুষে কোন রকম জানাজা পড়ে মাটির মধ্যে থুই আসবে শয়তান। লা তাক্তুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন আত্মহত্যা করো না, আত্মহত্যা করা হারাম। কে বলেছে তোমাকে সুইসাইড করতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য? নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা বলি নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এইভাবে যারা আজকে, আমাদের দেশে তো ব্রিটিশ আমলেও ইসলাম ছিল না, তাই না হুজুর? ব্রিটিশ আমলে দেশে আল্লাহর আইন ছিল কথা কন না কেন? আচ্ছা পাকিস্তান আমলে তখনও কি ইসলাম ছিল? ওরা তো বলছিল ইসলামের আইন কানুন পাশ করবো, সেই জন্য পাকিস্তান বানাইল। ওরা কি ইসলামী আইন দিছিল? পাকিস্তান চলে গেল, তারপরেও কি ইসলামী আইন আমাদের দেশে আছে? নাই। তো ব্রিটিশ আমলে ছিল না, পাকিস্তান আমলে ছিল না, এখনো নাই। এই সরকারের চার বছর যাইতে না যাইতে আল্লাহর আইন প্রতিষ্ঠার এই জজবা উঠলো কেন? তোমরা কারা? তোমাদের তো আমরা চিনি না। এই যে জেএমবি, মূল দুই শয়তান এখনো ধরা পড়ে নাই। আল্লাহর কাছে কোরআন সামনে রেখে দোয়া করি, আল্লাহ এই মূল দুই শয়তান এবং এদেরকে যারা বুদ্ধি দিয়েছে, এদেরকে যারা টাকা দিয়েছে, এদেরকে যারা পরামর্শ দিয়েছে, গোটা জাতির সামনে এদেরকে উলঙ্গ করে দাও। এদেশে ইসলামী আইন যারা প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদেরকে চিনি। তোমাদের অফিস কই? তোমাদের নেতাকে তুলা রাশির লোক দিয়ে বাটি সালাম দিয়ে তো পাওয়া যাবে না, অফিস কোথায়? আল্লাহর আইন যারা চায় এদেশে আমরা সেই দলগুলির চিনি, তাদের নেতাদেরকে চিনি, তারা পার্লামেন্টে বক্তৃতা করে, তাদের মন্ত্রী আছে, তাদের অসংখ্য ইসলামী সাহিত্য আছে, তারা বক্তৃতা করে, তাদের গোটা জাতি চেনে। আমাকে বলতে হবে পরিচিত এদেশের ইসলামী শ্রেষ্ঠ আন্দোলন যারা করেন তাদের একটা বই, হাজারো বইয়ের মধ্যে একটা বই দেখতে চাই যেই বইয়ের একটা লাইনও সন্তোষকে উসকে দেয় এমন একটা বই দেখতে চাই। যারা বক্তব্য রাখেন এই আন্দোলনের নেতারা তাদের বক্তৃতার একটি শব্দ দিয়ে সন্ত্রাসকে উসকে দিয়েছে এরকম একটা বক্তৃতা শুনতে চাই।